হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। আজকে আমি একটা খুবই সহজ মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আছেন যারা ছানার মিষ্টি তৈরি করতে গিয়ে অনেক রকমের অসুবিধে ফেস করেন বা ভয় পান যে মিষ্টি খারাপ হয়ে যাবে। তাই আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য সবচেয়ে সহজভাবে মিষ্টি তৈরি করার উপায় দেখাবো। আজকে আমি খুবই ফেমাস একটা মিষ্টি ল্যাংচা বানিয়ে দেখাচ্ছি, এবং দেখুন এভাবে তৈরি করার ফলে মিষ্টিটা ভেতর থেকেও কতটা সফট তৈরি হয়েছে। কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি প্রচলিত পদ্ধতিতে বানাননি। তাহলে চলুন আজকে দেখে নিই এই খুবই সহজ উপায় ল্যাংচা তৈরি করার প্রস্তুত প্রণালী। সবার প্রথমে আমরা চিনি শিরা তৈরি করা দেখব। একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ জল। চিনি এবং জলটা আপনি কিন্তু একই কাপ দিয়ে মাপবেন, যাতে চিনি আর জলের রেশিওটা বজায় থাকে। গ্যাসটাকে এখন অন করে দিয়ে এই চিনিটাকে নেড়ে চেড়ে গুলে নিতে হবে। চিনিটা এখন সম্পূর্ণভাবে গুলে গেছে, তবে চিনিতে অনেক সময়তেই আপনারা দেখবেন যে খুব নোংরা থাকে, তখন আপনি কি করবেন? তার জন্য এর মধ্যে এই 3-4 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাইতে রেখে 4-5 মিনিট ফোটালেই দেখবেন চিনিতে নোংরা থাকার কারণে দুধটা ফেটে যাবে আর সমস্ত নোংরা এভাবে ওপরে ভেসে উঠবে। তখন এরকম যে কোনো একটা ছিদ্রযুক্ত হাতা ব্যবহার করে এই ফ্যানার মতো দেখতে নোংরাগুলোকে তুলে নিয়ে ফেলে দেবেন। তাহলেই অবশিষ্ট যে শিরাটা থাকবে তাতে কোনো নোংরা থাকবে না, এবং এর জন্য কিন্তু আমাদের মিষ্টি খারাপ হয়ে যাবে না এবং আলাদা করে টেস্টও খারাপ হবে না। এর মধ্যে আমি 3-4 এখন ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একতারের ঘন শিরা তৈরি করতে লাগবে না। 5-6 মিনিটের জন্য শিরাটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমরা ল্যাংচা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। হ্যাঁ, আজকে আমরা এই মিষ্টিটা ছানা বা খোয়া ক্ষীর দিয়ে নয়, গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ ময়দা। সব উপকরণেরই কিন্তু কাপে এবং গ্রামে কতটা কি নিয়েছি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা বানানোর আগে সেটা কিন্তু একটু চেক করে নেবেন। এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর এখন একসাথে সব একটু চেলে নিচ্ছি। দেখুন এভাবে চেলে নিলে দুধের মধ্যে বা ময়দার মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে সেটা আপনি ইজিলি বাদ দিয়ে দিতে পারবেন। এবারে এর মধ্যে 1 পিঞ্চ আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনি এর জায়গায় এমনি যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসবে। এখন আমি হাতে করে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন টেক্সচারটা এখন এরকম এসেছে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটা দিয়ে এবারে ডোটা মাখবো। এটা রুম টেম্পারেচারেই রয়েছে এই দুধটা, যেরকম দরকার লাগবে সেই অনুযায়ী আমি ব্যবহার করব। অল্প অল্প করে দুধটা মেশাতে থাকলেই দেখবেন ডোটা আঠালো হয়ে যাচ্ছে এবং মাখতে অসুবিধা হচ্ছে। এতে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই, এই ডোটা আমাদের লুচি পরোটার মতো স্মুথ করে মাখতে হবে না, এখন এরকম আঠালো করেই মাখতে হবে। কোনো মতেই কিন্তু শক্ত করে মাখা চলবে না। আর আরেকটা কথা, ডোটা কিন্তু খুব বেশিক্ষণের জন্যও মাখা যাবে না, সব উপকরণগুলো একত্র হয়ে গেলেই হয়ে যাবে। তো ডোটা মাখতে আমার 150 ml মতো দুধ লাগলো, আর এখন এটাকে আমি ঢেকে দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পরে দেখুন এক্সট্রা দুধটা টেনে নিয়েছে এবং ডোটা নিজে থেকেই কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন এর থেকে ছোট ছোট অংশ নিয়ে ল্যাংচার আকারে গড়ে নিতে হবে। মিষ্টি কেউ ছোট কেউ বড় পছন্দ করেন, অনেক জায়গাতেই আবার ল্যাংচা একটু পটলের মতো শেপেরও হয়। এখানে শেপ এবং সাইজটা আপনি নিজের পছন্দ মতো বানিয়ে নেবেন। তবে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো সারফেসটা যেন একদম স্মুথ তৈরি হয়, কোনো ফাটল না থাকে।
ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে গিয়ে ফেটে যাবে এবং ফাটলগুলো আরও বড় হয়ে যাবে। তো আমার মিষ্টিগুলো গড়ে নিয়েছি, এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা জায়গায় আমি বেশ খানিকটা তেল নিয়েছি আর গ্যাসের ওপরে বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তবে তেলটা একদমই বেশি গরম যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে, মানে আপনি আঙুল দিয়ে টাচ করতে পারবেন এতটাই গরম থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখে এর মধ্যে একটা একটা করে ল্যাংচাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু সর্ষের তেল নয়, এটা রাইস ব্র্যান অয়েল, তাই কালারটা এরকম লাগছে দেখতে। আপনারা এখানে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, আবার চাইলে ঘিতেও ভাজতে পারেন। ল্যাংচাগুলো তেলে দিলে দেখবেন প্রথমে কিছুই হচ্ছে না এবং বাসনের তলাতেই পড়ে আছে। দু মিনিট পরে দেখবেন আস্তে আস্তে ল্যাংচাগুলো আপনা থেকেই ভেসে উঠবে। তখন একটা চামচ বা হাতা দিয়ে এভাবে আস্তে আস্তে তেলটা একটু নাড়া দিতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আগা গোড়া লোতে রেখেই ভাজতে হবে। ল্যাংচাগুলো যাতে দুপিঠেই ভালো মতো ভাজা হয় তার জন্য ক্রমাগত এগুলোকে উল্টাতে পাল্টাতে থাকতে হবে। তবে হাতাটা ডাইরেক্টলি এর গায়ে লাগাবেন না, তাহলে হাতার খোঁচায় এটা ভেঙে যেতে পারে। আস্তে করে এভাবে তেলটায় নাড়া দিতে থাকলেই দেখবেন ল্যাংচাগুলো ভেসে বেড়াবে আর নিজের মতোই উল্টে যাবে। ল্যাংচাগুলো ভাজতে আপনার প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগবে, তবে একটু ধৈর্য নিয়ে করবেন, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো মতেই বাড়ানো চলবে না। এখন ল্যাংচাগুলো আমার সব দিকেই ভালো মতো ভাজা হয়ে গেছে। কালারটা যেমন দেখছেন আমি একটু ডার্ক রেখেছি, তবে আপনাদের আরেকটু হালকা পছন্দ হলে আরেকটু কম ভাজবেন। এখন আমি ল্যাংচাগুলো তুলে নিচ্ছি, তবে এখনই কিন্তু চিনি শিরায় ফেলবো না, তাতে করে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ল্যাংচাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন হাতে করে ধরা যাচ্ছে এরকমই ঠান্ডা রয়েছে। এবারে এই চিনি শিরার মধ্যে আমি ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা কিন্তু এই সময় যেন একদমই ফুটন্ত গরম না থাকে, হালকা উষ্ণ গরম থাকতে হবে এবং তাতে করে ল্যাংচাগুলো চিনি শিরাটা ভালো মতো টানবে এবং ভেতরে শুকনো থেকে যাবে না। এখন এটাকে ঢেকে দিচ্ছি আর এই চিনি শিরার মধ্যে ল্যাংচাগুলোকে আমি রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে করে। এই সময় ঢাকনাটা আমি খুলবো না এবং 15-20 মিনিট পরে এই শিরার মধ্যেই রেখে দেবো আরও 1 থেকে 2 ঘন্টার জন্য। 1-2 ঘন্টা পরে এখন ল্যাংচাগুলোকে আমি পরিবেশন করেছি। আপনি চাইলে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরেও পরিবেশন করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটু কেটে দেখানোর লোভ সামলাতে পারলাম না। দেখুন কি সুন্দর সফট এবং রসালো তৈরি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। সামনেই উৎসব আসছে, বাড়িতে তো অতিথিদের আগমন হবেই, আপনি ঘরেই এই ল্যাংচাগুলো তৈরি করে নিয়ে একটা দারুণ সারপ্রাইজ দিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।